বিহুর মাজতে অসমৰ বাবে এক ভয়াবহ খবর। বৰপেটাত অল কায়দাৰ ছটা জেহাদী গ্রেপ্তার করা হয়েছে। অল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট চমুকৈ এ কিউ আই এসর ছটা জেহাদীক করা হয়েছে গ্রেপ্তার। গ্রেপ্তার করা হয়েছে সরুক্ষেত্রীর ক্ষুদ্র ফলাদি গাঁওয়ার মুফতি সুলেমান হাউলির, খন্দাকার পাড়ার জাহিদুল ইসলাম, হাউলি কুমল্লি পাড়ার সাদ্দাম হুসেন, ধানবন্ধা গরৈমারী পথারর রশিদুল ইসলাম, বরপেটা রোডর কাতাঝাড়র মুশরফ হুসেন আর মকিবুল ইসলাম। ইয়ারে মুশারফ হুসেন আর মকিবুল ইসলাম ভাই ককাই বলে জানিব পৰা গৈছে। মকিবুল ইসলাম পি এফ আইর সৈতেও জড়িত থকা বলে দাবি করেছে আরক্ষীয়ে। বাংলাদেশের মোহাম্মদ সুমন ওরফে সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকা বরপেটার ছটাক অল কায়দা জেহাদীক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। বাংলাদেশের ভূমির ভারত উপমহাদেশক খলিফা রাষ্ট্র হিসাবে গঠনের ব্লু প্রিন্ট রচনা করেছিল ধৃত কেটাই। 2019 সনের প্রায় বরপেটাত বাহর পাতি থাকা অল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট চমুক এ কিউ আই এসর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আনসারুল ইসলামের দুর্ধর্ষ জেহাদী মোহাম্মদ সুমন ওরফে সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদ নামের অল কায়দার জেহাদীটক যা 4 মার্চত গ্রেপ্তার করেছিল বরপেটা আরক্ষীয়ে। ধৃত হারুন রশিদর স্বীকারোক্তির ভিত্তিতে পুনের ছটা দুর্ধর্ষ অল কায়দা গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে বরপেটা আরক্ষীয়ে। জেহাদী কেটার প্রায় 15টা মোবাইল ফোন আর 20খন সিম জব্দ করা হয়েছে। যোৱাকালি আমি 6 জন মানুহক আমি এরেস্ট করেছো। তেখেতসকল হল গৈ মুফতি সুলেমান আলী, জাহিদুল ইসলাম, সাদ্দাম হুসেন, রশিদুল ইসলাম, মুশারফ হুসেন আর মকিবুল হুসেন। এই 6 জনক আমি এরেস্ট করেছো। আমি একটা নতুন কেস রেজিস্টার করেছো ইয়াত। আর এরেস্ট করার উদ্দেশ্যটো হল গৈ বা এরেস্ট করার কারণ হল গৈ যে তেখেতসকলক আমি এই যে যোৱা মাহত যিখিনি আমি ধরেছিলো আনসারুল বাংলা টিমর সদস্য সকলক ধরেছিলো তেখেতসকলৰ লিঙ্ক পাইছো আর তেখেতসকলৰ নিজে রেডিকেলাইজ হয়েছে আর এটা বেলেগক রেডিকেলাইজ করবর কারণে সিহঁতে চেষ্টা চলাই আছিলে। সেই সংক্রান্তে সিহঁতক ধরা হয়েছে। আমি তেখেতসকলৰ পৰা 15টা মোবাইল, প্রায় 20টা সিম কার্ড পাইছো, কিছুমান আমি লিটারেচার পাইছো। লিটারেচারত কি ইনক্রিমিনেটিং আছে এতিয়ালৈকে মই কব নোৱাৰো, বাট এইবিলাক এক্সামিন হৈ আছে বিকজ দিজ আর ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো সেইবিলাক আমি এক্সামিন করাই আছো থ্রু এক্সপার্টস। তো উই হ্যাভ স্ট্রং সাসপিশন যে সেই লিটারেচারতো কিছুমান বস্তু ইনক্রিমিনেটিং আছে। না, এটা তো আমার তদন্ত চলি আছে, এইবিলাক তদন্ত করতে টাইম লাগে। মই কলো নহয় এই লিটারেচারখিনি সব এক্সামিন হৈ আছে, যিখিনি আমি ইলেকট্রনিক ডিভাইস পাইছো সেইখিনিও আমার চোৱা হৈ আছে। সো এই কাস্টডির পিরিয়ডতে আমি এইখানে কাম কমপ্লিট করব বিচারি। যদি আমি কমপ্লিট করব নোৱাৰো দেন উই মে সিক মোর কাস্টডি এ ফিউ ডেজ আর বেশি বিচারিব পাৰো, বাট এইখানে আমি তার ভিতরতে করার চেষ্টা করে আছো।